নমস্কার বেঙ্গলী ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঊনবিংশ শতাব্দীর এক প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনন্য এক উপন্যাস রজনী কলকাতা শহরের হতদরিদ্র ও জন্মান্ধ অবিবাহিতা কায়স্থের কন্যা রজনীকে নিয়ে তার সৃষ্ঠ এই উপন্যাস রজনী উপন্যাসটি বারোশো একাশি থেকে বিরাশি বঙ্গাব্দে বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র এই উপন্যাসকে পুস্তকাকারে বাহির করেন বারোশো চুরাশি সালে ইংরেজি আঠেরোশো সাতাত্তর সন বঙ্কিমচন্দ্রের জীবিতকালে রজনীর তিনটি সংস্করণ প্রকাশিত হয় তৃতীয় সংস্করণ মুদ্রিত হয় আঠেরোশো সাতাশি সনে আঠারোশো ছিয়ানব্বই সনে রজনীর গুজরাটি অনুবাদ প্রকাশ করেন এন হেমচন্দ্র উনিশশো সালে উপন্যাসটি ইংরাজিতে অনুদিত হয় শুরু হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাস অবশ্যই বেঙ্গলি ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেঙ্গলি ল্যাবের যে সকল শ্রোতাবৃন্দ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং দ্রুত নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনের পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন শুরু হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি রজনী প্রথম খণ্ড রজনীর কথা তোমাদের সুখ দুঃখে আমার সুখ দুঃখ পরিমিত হইতে পারে না তোমরা আর আমি ভিন্ন প্রকৃতি আমার সুখে তোমরা সুখী হইতে পারিবে না আমার দুঃখ তোমরা বুঝিবে না আমি একটি ক্ষুদ্র যুধিকার গন্ধে সুখী হইব আর কলা শশী আমার লোচনাগ্রে সহস্র নক্ষত্র মণ্ডল মধ্যস্থ হইয়া বিকশিত হইলেও হ্যাঁ আমি সুখী হইব না আমার উপাখ্যান কি তোমরা মন দিয়া শুনিবে আমি জন্মান্ধ কি প্রকারে বুঝিবে তোমাদের জীবন দৃষ্টিময় আমার জীবন অন্ধকার দুঃখ এই আমি ইহা অন্ধকার বলিয়া জানি না আমারই রুদ্ধ নয়নে তাই আলো না জানি তোমাদের আলো কেমন তাই বলিয়া কি আমার সুখ নাই তাহা নহে সুখ দুঃখ তোমার আমার প্রায় সমান তুমি রূপ দেখিয়া সুখী আমি শব্দ শুনিয়াই সুখী দেখো এই ক্ষুদ্র ক্ষুদ্র যুধিকা সকলের বৃন্তগুলো কত সূক্ষ্ম আমার করস্থ সূচিকাগ্রভাগ আরও কত সূক্ষ্ম আমি সূচিকাক সেই ক্ষুদ্র পুষ্পবৃন্ত সকল বিদ্ধ করিয়া মালা গাঁথি আশই সব মালাই গাঁথিয়াছি কেহ কখনো আমার গাঁথা মালা পরিয়া বলে নাই যে কানায় মালা গাঁথি আছে আমি মালাই গাঁথিতাম বালিগঞ্জের প্রান্তভাগে আমার পিতার একখানি পুষ্পোদ্যান জমা ছিল তাহাই তাহার উপজীবিকা ছিল ফাল্গুন মাস হইতে যতদিন ফুল ফুটিত ততদিন পর্যন্ত পিতা প্রত্যহ তথা হইতে পুষ্পচয়ন করিয়া আনিয়া দিতেন আমি মালা গাঁথিতাম পিতা তাহা লইয়া মহানগরীর পথে পথে বিক্রয় করিতেন মাতা গৃহকর্ম করিতেন অবকাশ মতে পিতামাতা উভয়েই আমার মালা গাঁথার সহায়তা করিতেন ফুলের স্পর্শ বড় সুন্দর পড়িতে বুঝি বড় সুন্দর হইবে ঘ্রাণে পরম সুন্দর বটে কিন্তু ফুল গাঁথিয়া দিন চলে না অন্যের বৃক্ষের ফুল নাই সুতরাং পিতা নিতান্ত দরিদ্র ছিলেন মির্জাপুরে এখানে সামান্য খাপরেলের ঘরে বাস করিতেন তাহারই এক প্রান্তে ফুল বিছাইয়া ফুল স্তূপাকৃত করিয়া ফুল ছড়াইয়া আমি ফুল গাঁথিতাম পিতা বাহির হইয়া গেলে গান গাহিতাম আমার এত সাধের প্রভাতে সই ফুটল না কলি ওহরি এখনো আমার বলা হয় নাই আমি পুরুষ কি মেয়ে তবে এতক্ষণে যিনি না বুঝিয়াছেন তাকে না বলাই ভালো আমি এখন বলিব না পুরুষই হই মেয়েই হই অন্ধের বিবাহের বড় গোল কানা বলিয়া আমার বিবাহ হইল না সেটা দুর্ভাগ্য কি সৌভাগ্য যে চোখের মাথা না খাইয়াছে সে বুঝিবে অনেক অপাঙ্গ রঙ্গরঙ্গিনী আমার চির কৌমার্যের কথা শুনিয়া বলিয়া আহা যদি কানা হইতাম বিবাহ না হোক তাতে আমার দুঃখ ছিল না আমি স্বয়ংবরা হইয়াছিলাম একদিন পিতার কাছে কলিকাতার বর্ণনা শুনিতেছিলাম শুনিলাম মনুমেন্টে বড় ভারী ব্যাপার অতি উঁচু অটল অচল ঝড়ে ভাঙে না গলায় চেন একা একাই বাবু মনে মনে মনুমেন্টকে বিবাহ করিলাম আমার স্বামীর চেয়ে বড় কে আমি মনুমেন্ট মহিষী কেবল একটা বিবাহ নহে যখন মনুমেন্টকে বিবাহ করি তখন আমার বয়স পনেরো বৎসর সতেরো বৎসর বয়সে বলিতে লজ্জা করে সধবা অবস্থাতেই আর একটা বিবাহ ঘটিয়া গেল আমাদের বাড়ির কাছে কালীচরণ বসু নামে একজন কায়স্থ ছিল চীনা বাজারে তাহার একখানি খেলনার দোকান ছিল সে কায়স্থ আমরাও কায়স্থ এজন্য একটু আত্মীয়তা হইয়াছিল বসুর একটি চারি বৎসরের শিশুপুত্র ছিল তাহার নাম বামাচরণ বামাচরণ সর্বদা আমাদের বাড়িতে আসিত একদিন একটা বর বাজনা সাজাইয়া মন্দগামী ঝড়ের মতো আমাদিগের বাড়ির সম্মুখ মুখ দিয়া যায় দেখিয়া বামাচরণ জিজ্ঞাসা করিল ও কে ও আমি বলিলাম ও বর বামাচরণ তখন কান্না আরম্ভ করিল আমি বল হব তাহাকে কিছুতেই থামাইতে না পারিয়া বলিলাম কাঁদিস না তুই আমার বর এই বলিয়া একটা সন্দেশ তাহার হাতে দিয়া জিজ্ঞাসা করিলাম কেমন তুই আমার বর হবি শিশু সন্দেশ হাতে পাইয়া রোদন সম্বরণ করিয়া বলিল হব সন্দেশ সমাপ্ত হইলে বালক কাল পরে বলিল হ্যাঁ গা বলে কি কলে গা বোধ হয় তাহার ধ্রুব বিশ্বাস জন্মাইয়াছিল যে বরে বুঝি কেবল সন্দেশ শিখায় যদি তা হয় তবে সে আর একটা আরম্ভ করিতে প্রস্তুত ভাব বুঝিয়া আমি বলিলাম বরে ফুলগুলি গুছিয়া দেয় বামাচরণ স্বামীর কর্তব্যা কর্তব্য বুছাইয়া লইয়া ফুলগুলি আমার হাতে গুছাইয়া তুলিয়া দিতে লাগিল সেই অবধি আমি তাহাকে বর বলি সে আমাকে ফুল গোছাইয়া দেয় আমার এই বড় বাড়িতে ফুল জোগানো বড় দেয় সেকালের কালের মালিনী মাসি রাজবাটিতে ফুল জোগাইয়া শ্মশানে গিয়াছিল ফুলের মধু খেলে বিদ্যা সুন্দর কিল খেলে হীরা মালিনী কেননা সে বড় বাড়িতে ফুল জোগাইত সুন্দরের সেই রামরাজ্য হইল কিন্তু মালিনীর কিল আর ফিরিল না বাবা তো বেলফুল হাঁকিয়া রসিক মহলে ফুল বেছিতেন মা দুই একটা অরসিক মহলে নিত্য ফুল জোগাইতেন তাহার মধ্যে রাম মিত্রর বাড়ি প্রধান রামসদয় মিত্র সাড়ে চারটি ঘোড়া ছিল নাতিদের একটি পণি আর আদত চারটি সাড়ে চারটি ঘোড়া আর দেড়খানা গৃহিণী একজন আদত একজন চিররুগ্না এবং প্রাচীনা তাহার নাম ভুবনেশ্বরী কিন্তু তার গলা সাঁ সাই শব্দ শুনিয়া রামমণি ভিন্ন অন্য নাম আমার মনে আসিত না আর যিনি পুরা একখানি গৃহিণী তাহার নাম লবঙ্গলতা লবঙ্গলতা লোকে বলিত কিন্তু তাহার পিতা নাম রাখিয়াছিলেন ললিত লবঙ্গলতা এবং রাম বাবু আদর করিয়া বলিতেন ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে রামসদয়বাবু প্রাচীন বয়ক্রম তেষট্টি বৎসর ললিত লবঙ্গলতা নবীনা বয়স উনিশ বৎসর দ্বিতীয় পক্ষের স্ত্রী আদরের আদরিণী গৌরবের গৌরবিনী মনির মানিনী নয়নের মনি, মণি আনা গৃহিণী তিনি রামসদয়ের সিন্ধুকের চাবি বিছানার চাদর পানির চুন গেলাসের জল তিনি রামসদয়ের জ্বরে কৈনাইন কাশিতে ইপিকা বাতে ফ্লানিন আরোগ্যে সরুইয়া নয়ন নাই ললিত লবঙ্গ লতাকে কখনো দেখিতে পাইলাম না কিন্তু শুনিয়াছি তিনি রূপসী রূপ চাউক গুণ শুনিয়াছি লবঙ্গ বাস্তবিক গুণবতী গৃহকার্যে নিপুণা দানে মুক্ত হস্তা হৃদয়ে সরলা কেবল বাক্যে বিষময় লবঙ্গলতার অশেষ গুণের মধ্যে একটি এই যে তিনি বাস্তবিক পিতামহীর তুল্য এই স্বামীকে ভালোবাসিতেন কোনো নবীনা নবীন স্বামীকে সেইরূপ ভালোবাসেন কিনা সন্দেহ ভালোবাসিতেন বলিয়া তাহাকে নবীন সাজাইতেন সে শয্যার রস কাহাকে বলি আপন হস্তে নিত্য শুভ্র কেশে কলব মাখাইয়া কেশগুলি রঞ্জিত করিতেন যদি রাম সদয় লজ্জার অনুরোধে কোনোদিন মলমলের ধুতি পড়িত সহস্তে তাহা ত্যাগ করাইয়া কোকিল পেরে ফিতে পেরে কলকা পেরে পড়াইয়া দিতেন মকমলের ধুতিখানি তৎক্ষণাৎ বিধবা দরিদ্রদিগকে দান করিতেন রামসদয় প্রাচীন বয়সে আতরে শেষে দেখিলে ভয় ভয়ে লবঙ্গলতা তাহার সর্বাঙ্গে আতর মাখাইয়া দিতেন রামসদয়ের চশমাগুলি চুরি করিয়া ভাঙ্গিয়া ফেলিতেন সোনাটুকু লইয়া যাহার কন্যার বিবাহের সম্ভাবনা তাহাকে দিত রামসদয় নাক ডাকিলে লবঙ্গ ছয় গাছা মল বাহির করিয়া পড়িয়া ঘরময় ছমছম করিয়া রামসদয় নিদ্রা ভাঙিয়া দিত লবঙ্গলতা আমাদের ফুল কিনিত চারি আনার ফুল লইয়া দুই টাকাই মূল্য দিত তাহার কারণ আমি কানা মালা পাইলে লবঙ্গ গালি দিত বলিত এমন কদর্য মালা আমাকে দিস কেন কিন্তু মূল্য দিবার সময় ডবল পয়সার সঙ্গে ভুল করিয়া টাকা দিত ফিরাইয়া দিতে গেলে বলিত ও আমার টাকা নয় দুইবার বলিতে গেলে গালি দিয়া তাড়াইয়া দিত কথা মুখে আনিলে মারিতে আসিত বাস্তবিক বাবুর ঘর না থাকিলে আমাদিকে দিনপাত হইতো না তবে যাহা রয়স হয় তাহা ভালো বলিয়া মাতা লবঙ্গের কাছে অধিক লইতেন না দিনপাত হইলেই আমরা সন্তুষ্ট থাকিতাম লবঙ্গলতা আমাদিগের নিকট রাশি রাশি ফুল কিনিয়া রামসদয়কে সাজাইত সাজাইয়া বলিত দেখো রতিপতি রামসদয় বলিত দেখো সাক্ষাৎ অঞ্জনানন্দন সেই প্রাচীনে নবীনে মনের মিল ছিল দর্পণের মতো দুইজনে দুইজনের মন দেখিতে পাইত তাহাদের প্রেমের পদ্ধতিটা এই রূপ রাম সদাই বলিত ললিত লবঙ্গ পরিষি লবঙ্গ আগে মশাই দাসী হাজির রাম আমি যদি মরি লব আমি তোমার বিষয় খাইব লবঙ্গ মনে মনে বলিত আমি বিষ খাইব রামসদয় তাহা মনে মনে জানিত লবঙ্গ এত টাকা দিত তবে বড় বাড়িতে ফুল যোগান দুঃখ কেন শোনো একদিন মার জ্বর অন্তঃপুরে বাবা যাইতে পারিবেন না তবে আমি বই আর কে লবঙ্গলতাকে ফুল দিতে চাইবে আমি লবঙ্গের জন্য ফুল লইয়া চলিলাম অন্ধ হই যাহা হই কলিকাতার রাস্তা সকল আমার নখদর্পণে ছিল বেত্র হস্তে সর্বত্র যাইতে পারিতাম তখন গাড়ি ঘোড়ার সম্মুখে পড়ি নাই অনেকবার পদচারীর ঘাড়ে পড়িয়াছি বটে তাহার কারণ কেহ কেহ অন্ধ যুবতী দেখিয়া সাড়া দেয় না বরং বলে আমলো দেখতে পাসনি কানা নাকি আমি ভাবতাম উভয় হতো ফুল লইয়া গিয়া লবঙ্গের কাছে গেলাম দেখিয়া লবঙ্গ বলিলেন কি লোকানি আবার কেন কানি বলিলে আমার হাড় জ্বলিয়া যাইত আমি কি কদর্য উত্তর দিতে যাইতেছিলাম এমতো সময়ে সেখানে হঠাৎ কাহার পদধ্বনি শুনিলাম কে আসিল যে আসিল বলিল এই যে ছোট মা ছোটমা মা তবে রামসদয়ের পুত্র রামসদয়ের কোন পুত্র বড় পুত্রের কণ্ঠ একদিন শুনিয়াছিলাম সে এমন অমৃতময় নহে এমন করিয়া কর্ণ বিবর করিয়া সুখ ঢালিয়া দেয় নাই বুঝিলাম এ ছোট বাবু ছোটমা মা বলিলেন এবার বড় মৃদুকণ্ঠে বলিলেন ও কানা ফুলওয়ালি ফুলওয়ালি আমি বলি বা কোন ভদ্রলোকের মেয়ে লবঙ্গ বলিলেন কেন গা ফুলওয়ালি হইলে কি ভদ্রলোকের মেয়ে হয় না ছোট বাবু অপ্রতিভ হইলেন বলিলেন হবে না কেন এটি তো ভদ্রলোকের মেয়ের মতই বোধ হইতেছে তা ওটি কানা হইল কি সে লবঙ্গ ও জন্মান্ধ ছোটবাবু দেখি ছোটবাবুর বড় বিদ্যার গৌরব ছিল তিনি অন্যান্য বিদ্যাও যেরূপ সযত্নে শিখিত অর্থের প্রত্যাশী না হইয়া চিকিৎসা শাস্ত্রেও সেইরূপ যত্ন করিয়াছিলেন লোকে রাষ্ট্র করিত যে শচীন্দ্রবাবু ছোটবাবু কেবল দরিদ্র দিগের বিনামূল্যে চিকিৎসা করিবার জন্যই চিকিৎসা শিখিয়াছিলেন দেখি বলিয়া আমাকে বলিলেন একবার দাঁড়াও তো গা আমি জড়সর হইয়া দাঁড়াইলাম ছোটবাবু বলিলেন আমার দিকে চাও চাবো ছাই আমার দিকে চোখ ফিরাও কানা চোখে শব্দবিধি বান মারিলাম ছোট বাবুর মনের মতো হইল না তিনি আমার দাঁড়ি ধরিয়া মুখ ফিরাইলেন ডাক্তারির কপালে আগুন সেই স্পর্শে আমি মরিলাম সেই স্পর্শ পুষ্পময় সেই স্পর্শে জুথি জাতি মল্লিকা শেফালি কামিনী গোলাপ সেউতি সব ফুলের ঘাণ পেলাম বোধ হইল আমার আশেপাশে ফুল আমার মাথায় ফুল আমার পায়ে ফুল আমার পরাণে ফুল আমার বুকের ভেতর ফুলের রাশি মরি মরি কোন বিধাতা একু সময় স্পর্শ গড়িয়াছিল বলিয়াছি তো কানার সুখ দুঃখ তোমরা বুঝিবে না মরি মরিমরি সে নবনীত সুকুমার পুষ্পগন্ধময় বিনা ধনীবধ স্পর্শ বিনাধ্বনিবৎ স্পর্শ যার চোখ আছে সে বুঝিবে কি প্রকারে আমার শোক দুঃখ আমাতেই থাকুক যখন সে স্পর্শ মনে পড়িত তখন কত কর্ণে শুনিতাম তাহা তুমি বিলল কটাক্ষ কৌশলিনী কী বুঝিবে ছোটবাবু বলিলেন না এ কানা সারিবার নয় আমার তো সেই জন্য ঘুম হইতে ছিল না লবঙ্গ বলিল তা না শাহরুখ টাকা খরচ করিলে কানারকে বিয়ে হয় না ছোট ছোটবাবু কেন এর কি বিবাহ হয় নাই লবঙ্গ না টাকা খরচ করিলে হয় ছোট বাবু। আপনি কি ইহার বিবাহের জন্য টাকা দিবেন লবঙ্গ রাগিল বলিল এমন ছেলেও দেখি নাই আমি কি টাকা রাখিবার জায়গা নাই বিয়ে কি হয় তাই জিজ্ঞাসা করিতেছি মেয়ে মানুষ সকল কথা তো জানি না বিবাহ কি হয় ছোটবাবু ছোট মাকে চিনি দেন হাসিয়া বলিলেন তা মা তুমি টাকা রেখো আমি সম্বন্ধ করিব মনে মনে ললিত লবঙ্গলতার মুন্ডপাত করিতে করিতে আমি স্থান হইতে পলাইলাম তাই বলিতেছিলাম বড় মানুষের বাড়ি ফুল জোগানো বড় দেয় বহুমূর্তিময়ী বসুন ধরে তুমি দেখিতে কেমন তুমি যে অসংখ্য অচিন্তনীয় শক্তি ধরো অনন্ত বৈচিত্র্য বিশিষ্ট জড় সকল হৃদয়ে ধারণ করো সেসব দেখিতে কেমন যাকে যাকে লোকে সুন্দর বলে সেই সব দেখিতে কেমন তোমার হৃদয়ে যে অসংখ্য বহু প্রকৃত বিশিষ্ট জন্তুগণ বিচরণ করে তারা সব দেখিতে কেমন বলো মা তোমার হৃদয়ের সারভূত পুরুষ জাতি দেখিতে কেমন দেখাও মা তাহার মধ্যে কাহার করস্পর্শে এত সুখ সে দেখিতে কেমন দেখা মা দেখিতে কেমন দেখায় দেখা কি দেখা কেমন দেখিলে কি সুখ হয় এই মুহূর্ত জন্য এই সুখময় স্পর্শ দেখিতে পাই না দেখা মা বাহিরে চক্ষু নিমিলিত থাকে থাকুক মা আমার হৃদয়ের মধ্যে চক্ষু ফুটাইয়া দে আমি একবার অন্তরের ভেতর অন্তর লুকাইয়া মনের সাধে রূপ দেখে নারী জন্ম সার্থক করি সবাই দেখে আমি দেখিব না কেন অবধি দেখে আমি কি অপরাধ দেখিতে পারি না শুধু দেখা কারো ক্ষতি নাই কারো কষ্ট নাই কারো পাপ নাই সবাই অবহেলে দেখি কিন্তু সে আমি কখনো দেখিব না 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 অদৃষ্টি নাই হৃদয় মধ্যে খুঁজিলাম শুধু শব্দগন্ধ স্পর্শ আর কিছু পাইলাম না আমার অন্তর বিদীর্ণ করিয়া ধ্বনি উঠিতে লাগিল কে দেখাবি দেখা গো আমায় রূপ দেখা বুঝিল না কেহই অন্ধের দুঃখ বুঝিল না সেই অবধি আমি প্রায় প্রত্যহ রামসদের মিত্রের বাড়িতে ফুল বেঁচিতে যাইতাম কিন্তু কেন তাহা জানি না যাহার নয়ন নাই তাহার এ যত্ন কেন সে দেখিতে পাইবে না কেবল কথায় শব্দ শুনিবার ভরসা মাত্র কেন শচীন্দ্রবাবু আমার কাছে আসিয়া কথা কহিবেন তিনি থাকেন সদরে আমি যাই অন্তপুরে যদি তাহার স্ত্রী থাকিত তবেও বা কখন আসিত কিন্তু বৎসরের পূর্বে তাহার স্ত্রীর মৃত্যু হইয়াছিল আর বিবাহ করেন নাই অতএব সে বর্ষাও নাই কদাচিত কোনো প্রয়োজনে মাতাদিগের নিকটে আসিতেন আমি যে সময় ফুল লইয়া যাইব তিনিও ঠিক সেই সময়ই আসিবেন তা হারিবার সম্ভাবনা কি অতএব যে এক শব্দ শুনিবা মাত্র আশা তাহাও বড় সফল হইত না তথাপি অন্ধ প্রত্যহ ফুল লইয়া যাইত কোন দুরাশায় তাহা জানি না নিরাশ হইয়া ফিরিয়া আসিবার সময় প্রত্যহ ভাবিতাম আমি কেন আসি প্রত্যহ মনে করিতাম আর আসিব না প্রত্যহই সে কল্পনা বৃথা হইত প্রত্যহই আবার যাইতাম যেন কে চুল ধরিয়া লইয়া যাইত আবার নিরাশ হইয়া ফিরিয়া আসিতাম আবার প্রতিজ্ঞা করিতাম যাইব না আবার যাইতাম এইরূপে দিন কাটিতে লাগিল মনে মনে আলোচনা করিতাম কেন যাই শুনিয়াছি স্ত্রী জাতি পুরুষের রূপে মুগ্ধ হইয়া ভালোবাসে আমি কানা কাহার রূপ দেখিয়াছি তবে কেন যাই কথা শুনিব বলিয়া কখন কেহ শুনিয়াছে যে কোন রমণী শুধু কথা শুনিয়া উন্মাদিনী হইয়াছে আমি কি তাই হইয়াছি তাও কি সম্ভব যদি তাই হয় তবে বাদ্য শুনিবার জন্য বাদকের বাড়ি যাই না কেন সে তার সারেঙ্গরাজ বেহালায় অপেক্ষা কি শচীন্দ্র সুকণ্ঠ সে কথা মিথ্যা তবে কি সেই স্পর্শ আমি যে কুসুম রাশি রাত্রি দিবা লইয়া আছি কখনো পাতিয়া শুনিতেছি কখনো বুকে চাপাইতেছি ইহার অপেক্ষা তাহার স্পর্শ কোমল তা তো নয় তবে কি এ কানাকে কে বোঝাইবে তবে কি তোমরা বুঝো না বুঝিবেই বা কি তোমাদের চক্ষু আছে রূপ চেন রূপই বোঝো আমি জানি রূপ দ্রষ্টার মানসিক বিকার মাত্র শব্দও মানসিক বিকার রূপ রূপবাণী নাই রূপ দর্শকের মনে নহিলে একজনকে সকলেই সমান রূপবান দেখে না কেন সকলেই আসক্ত হয় না কেন সেই রূপ শব্দও তোমার মনে রূপদর্শনের একটি মনের সুখমাত্র শব্দ শ্রোতার একটি মনের সুখমাত্র স্পর্শ স্পর্শকের মনের সুখমাত্র যদি আমার রূপ সুখের পথ বন্ধ থাকে তবে শব্দ স্পর্শ গন্ধ কেন রূপ সুখের ন্যায় মনোমধ্যে সর্বময় না হইবে শুষ্ক ভূমিতে বৃষ্টি পড়িলে কেন না সে উৎপাদিনী হইবে শুষ্ক কাসটি অগ্নি সংলগ্ন হইলে কেন না সে জ্বলিবে রূপে হোক শব্দে হোক স্পর্শে হোক শূন্য রমণী হৃদয়ে সুপুরুষ সংস্পর্শ হইলে কেন প্রেম না জন্মিবে দেখো অন্ধকারেও ফুল ফোটে মেঘ ঢাকিলেও চাঁদ গগনে বিকার ঘরে জনশূন্য অরণ্যেও কোকিল ডাকে যে সাগর গর্ভে মনুষ্য কখন যাইবে না সেখানেও রত্ন প্রভাসিত হয় অন্ধের হৃদয়েও প্রেম জন্মে আমার নয়ন নিরুদ্ধ বলিয়া হৃদয় কেন প্রস্ফুটিত হইবে না হইবে না কেন কিন্তু সে কেবল আমার যন্ত্রণার জন্য বোবার কবিত্ব কেবল তাহার যন্ত্রণার জন্য বধিরের সঙ্গীতানুরাগ যদি হয় কেবল তাহার যন্ত্রণার জন্য আপনার গীত আপনি শুনতে পায় না আমার হৃদয়ে প্রাণ সঞ্চার তেমনই যন্ত্রণার জন্য পরের রূপ দেখিব কি আমি আপনার কখনো আপনি দেখিলাম না রূপ রূপ আমার কি রূপ এই ভূমণ্ডলে রজনী নামে ক্ষুদ্র বিন্দু যেমন দেখায় আমাকে দেখিলে কখনো কি কাহার আবার ফিরিয়া দেখিতে ইচ্ছে হয় নাকি এমন নিচাশয় ক্ষুদ্র কেহকে এই জগতে নাই যে আমাকে সুন্দর দেখে নয়ন না থাকিলে নারী সুন্দর হয় না আমার নয়ন নাই কিন্তু তবে কারিগরে পাথর খদিয়া চক্ষু শূন্য মূর্তি করে কেন আমি কি কেবল রূপ পাষানি মাত্র তবে বিধাতা এ পাশার মধ্যে এ সুখ দুঃখ সমাকুল প্রণয় লালসা পরবশ হৃদয় কেন পুরিল পাষাণে দুঃখ পাইয়াছি পাষাণে সুখ পাইলাম না কেন এ সংসারে এ তারতম্য কেন অনন্ত দুষ্কৃতিকারু চক্ষে দেখে আমি জন্মপূর্বেই পূর্বেই দোষ করিয়াছিলাম যে আমি চক্ষে দেখিতে পাইব না এ সংসারে বিধাতা নাই বিধান নাই পাপ পুণ্যের দণ্ড পুরস্কার নাই আমি মরিব আমার এই জীবনে বহু বৎসর্গী আছে বহু বৎসর আসিতেও পারে বৎসরে বৎসরে বহু দিবস দিবসে দিবসে বহু দণ্ড দণ্ডে দণ্ডে বহু মুহূর্ত তাহার মধ্যে এক মুহূর্তের জন্য এক পলকের জন্য আমার কি চক্ষু ফুটিবে না এক মুহূর্তের জন্য চক্ষু মেলিতে পারিলে দেখিয়ালয় এই শব্দ শব্দস্পর্শময় বিশ্ব সংসার কি আমি কি শচীন্দ্র কি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নোটিফিকেশান তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আরও কি কি পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন সাথে থাকবেন ধন্যবাদ